হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে একটা জিনিস রান্না করব। কি রান্না করব দেখো, এটা হচ্ছে টপসে ফিস, এটা হচ্ছে লোটিয়া ফিস, এই দুটোকে ফ্রাই করব। প্রথমে আমি এটা একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার এতে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম দুটোতেই। এটাকে একটু মানে নুন দিয়ে দিলাম, প্রয়োজন মতো যতটা লাগবে ততটা নুন দিতে হবে। একটু ম্যারিনেট করে রাখবো, একটু ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম, দুটোকে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এটা দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এখানে কী কী আছে তোমাদের বলে দিই। এটা হচ্ছে আদা রসুন পেস্ট, এটা বেসন, এটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই যখন বেসনের ব্যাটার তৈরি করব তখন বেসনের ভেতরে এইগুলো সব দিয়ে তারপরে ফ্রাইটা করব। চলো এবারে বেসনের ব্যাটারটা তৈরি করি। এই দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে বেসনে। এতে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দিলে ভালো লাগবে, ব্ল্যাক পাউডার। তেল গরম হয়ে গেছে কড়ায়, এবারে এটা ছাড়বো। পাশে টপসেগুলো দিই, দেখো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এই ছোটোগুলো টপসে ফ্রাই আর এই বড়ো দুটো লোটিয়া ফ্রাই, দেখো। বন্ধুরা দেখো আমার টপসে ফ্রাই আর লোটিয়া ফ্রাই পুরো রেডি। এবার এটাকে আমি একটু টেস্ট করে দেখি। দারুণ টেস্ট হয়েছে, তোমরাও এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা লোটিয়া, দারুণ টেস্ট বন্ধুরা, ভালোই হয়েছে আমার টেস্ট, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখন এখানেই শেষ করলাম, টাটা।